আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি এসি সার্কিট নিয়ে আলোচনা করব। এটা বিশেষ করে স্প্লিট টাইপ এসিতে বেশি ব্যবহার করা হয়, তবে এটা উইন্ডো টাইপ এসিতেও ব্যবহার করা যায়। সার্কিটটি আসলে রিমোট কন্ট্রোল সার্কিট, এটি যেগুলো ম্যানুয়াল আছে সেগুলোতে ব্যবহার করা যেতে পারে। তো আধুনিক যে সার্কিটগুলো কোম্পানি ছাড়া কিনতে হয়, বিশেষ করে এই সার্কিটটাই বেশি চলে। এটা ইউনিভার্সাল এসি কন্ট্রোল সিস্টেম বা সার্কিট বলে পরিচিত। তো সার্কিট কানেকশনটা আসলে খুবই সহজ রয়েছে, এখানে সব কিছু লেখাই আছে, একবার দেখলেই সব বোঝা যাবে। আমি একবার জাস্ট বলে দিই আপনাদেরকে। তো এই সার্কিটের প্রথমত যে পাওয়ার সাপ্লাই লাগবে, তো মূলটা আমাদের এই যে কমন এসে পাওয়ার সাপ্লাইটি লাগবে, ফেজ লাইনটি। যেমন এসি লাইনটা এখানে একটা পয়েন্ট করার কথা ছিল, পয়েন্ট করে নাই, এখানে সেটা এসে লাগছে, কমন লেখা আছে এখানে COM কম। আর তাছাড়া এখানে নিউট্রালটা এসে লাগবে, এই দুটো আসলে নিউট্রালের জন্য। এটা হলো সার্কিটের পাওয়ার লাইনের। এরপরে দেখেন যে সার্কিটটি যেটা আউট হবে, বিশেষ করে সার্কিটের থেকে এখানে কম্প্রেসরে আউট হয়ে যাবে, যেটা ও এনও লেখা আছে, নর্মালি অফের এনও থেকে কম্প্রেসরের ফেজ লাইনটি চলে যাবে, অর্থাৎ এই লাইনটি যখন রিমোট দেওয়ান করবো তখন এটি কম্প্রেসরে চলে যাবে। আর এখানে স্পিড টাইপে তো আপনার কম্প্রেসরটা বাইরে থেকে থাকে, সেই বাইরে এখানে একটা ফ্যান থাকে, সেই ফ্যানটাই যে আউট ফ্যান নামে লেখা, এটা আউট ফ্যানের লাইনটা এখান থেকে যাবে। আর ইনডোরে যে ইউনিটগুলো আছে, ইনডোরে ইউনিটের মধ্যে সেখানে একটি যে ফ্যান আছে, যেটা রানার বা বোলার ফ্যান, সেখানে এই যে লো মিডিয়াম হাই তিনটা স্পিড করা আছে, সেই তিনটা তারে এখানে তিনটা কানেকশন যাবে। আর ইনডোরের মধ্যে আরেকটি ফ্যান আছে, যেটা হলো ছুইং মোটর বা স্টেপার মোটর, ছোটো একটা এসি মোটর, যেটা পাখাটাকে ডানে বামে উপর নিচে করে, সেখানে এইখান থেকে এই টার্মিনালটা যাবে। এটা হলো দেখতে পাচ্ছেন ছয় টার্মিনাল করা আছে। আর এখানে দুটো সেন্সর আছে, একটা হলো রুম টেম্পারেচার নেবে, যে সেন্সরটি আসলে এখানে এই যে মাথাটা ব্ল্যাক এটা, আর এখানে দেখছেন লাগানোর জন্য এর পটটা সাদা করা আছে, আর এটি লাল, যেটা হলো পাইপের সাথে থাকবে, বিশেষ করে ইভাপোরেটরের সাথে কানেকশন থাকবে। এটা হলো পাইপের, অর্থাৎ ইভাপোরেটর কী পরিমাণ ঠান্ডা আছে সেটা দেখাবে। আর এটা হলো ডিসপ্লের জন্য, এই যে এটা ডিজিটাল ডিসপ্লে, ডিসপ্লেতে কী টেম্পারেচার আছে সেটা দেখাবে। এই ডিসপ্লের সাথেও কিন্তু একটা সুইচ বাটন থাকে, রিমোট ছাড়া চাইলে এটা ম্যানুয়ালি অন করার অপশন আছে, ঠিক আছে। আর এখানে এই সার্কিটটা যে কাজ করবে, সার্কিটটা কাজ করার জন্য একটা পাওয়ার দরকার, সেই পাওয়ারের জন্য এখানে একটি ট্রান্সফর্মার আছে, যে ট্রান্সফর্মার এই যে 220 ভোল্ট ইন করবে এবং এখান থেকে 12 ভোল্ট আউট করবে। সেই 12 ভোল্ট কিন্তু এখানে ডিসি হয়ে যে আইসিগুলোতে পাওয়ার দেয়। যাই হোক, তো এইগুলো দেখেন যে কানেকশন করার জন্য এর সাথে বিভিন্ন কেবল লাক্স বা টার্মিনালও দেওয়া আছে, যাতে সহজে এটা কানেকশন করা যায়। সার্কিটগুলো মোটামুটি 1000 মধ্যে রেট আছে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।